হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্স ক্লাস 4। এর আগে দুটো তিনটে ক্লাস করে নিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে WBCS এক্সামের জন্য এবং ফুড সাপ্লাই এক্সাম এবং তার সাথে RPF, কিন্তু সব থেকে বেশি হচ্ছে WBCS, কারণ WBCS-এর ইন্ডিয়ান ইকোনমিক্সের এই আজকে যে টপিকটা বলবো এইখান থেকেই ম্যাক্সিমাম নাম্বার তোমাদের প্রশ্ন আসবে ওই এক্সামে। ঠিক আছে, কী কী টপিক আছে আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে, দেখো, ফার্স্ট হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা, সেকেন্ড হচ্ছে প্ল্যানিং কমিশন, থার্ড হচ্ছে দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এবং ফোর্থ হচ্ছে ফিফথ ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, এই টপিকগুলো আজকে আমরা ডিসকাস করব এই ক্লাসটা, এবং এর পরে 5 নম্বর ক্লাসটাতে মিলে একসাথে আমি এই 5 ইয়ার প্ল্যানটা কমপ্লিট করে দেবো, কারণ ফাইভ ইয়ার প্ল্যানস একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয়। ঠিক আছে, আজকে হাফ করিয়ে দেবো এবং এর পরে যে আরেকটা ভিডিও আপলোড করে দেবো সেটাতে পুরো 5 ইয়ার প্ল্যানসটা কমপ্লিট করে দেবো, এবং 5 ইয়ার প্ল্যানস থেকে ম্যাক্সিমাম নাম্বার প্রশ্ন তোমাদের এক্সামে আসে। ঠিক আছে, ফার্স্ট আমরা স্টার্ট করছি অর্থনৈতিক পরিকল্পনা। ঠিক আছে, এটা হ্যান্ড রিটেন নোট তোমার জন্য, হ্যান্ড রিটেন বানিয়েছি, দেখে না অর্থনৈতিক পরিকল্পনা কী বলতে চেয়েছে। স্যার এম বিশেষ বাড়িয়া, তিনি 1936 সালে প্ল্যান্ড ইকোনমি নামে একটি গ্রন্থ রচনা করেন। এই প্রশ্নটা অনেকবার WBCS এক্সামে এসছে যে প্ল্যান্ড ইকোনমি এই গ্রন্থটির রচয়িতা কে। এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন এম বিশেষা বাড়িয়া, এবং তিনি 1936 সালে এই বইটি লিখেছিলেন। নেক্সট দেখো, 1938 সালে পণ্ডিত জওহরলাল নেহরু নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেসের প্ল্যানিং কমিটি গঠন করা হয়। তাহলে প্ল্যানিং কমিটি গঠন কে করেছিল? পণ্ডিত জওহরলাল নেহরু। কত সালে হয়েছিল? 1938 সালে। নেক্সট দেখো, তার সাথে কী বলেছে, 1944 সালে বোম্বে প্ল্যান পেশ করা হয়। এই 1944 সালে বোম্বে প্ল্যান পেশ করা হয়। JRD টাটা, GD বিড়লা, ঠাকুরদাস, শ্রীরাম, কৌস্তুভ ভাই লালবাণী এবং এই বোম্বে প্ল্যান তৈরি করেছিলেন। তাহলে এই প্রশ্নটাও আসতে পারে যে বোম্বে প্ল্যান কে তৈরি করেছিলেন। JRD টাটা, বা এমন প্রশ্ন করবে যে এদের মধ্যে কে ছিলেন না, তাহলে নামগুলো তোমাদের মনে রাখতে হবে, JRD টাটা, GD বিড়লা, ঠাকুরদাস, শ্রীরাম, কস্তুর ভাই লালবাণী। ঠিক আছে, এবার নেক্সট দেখো কী বলেছে, শ্রীমানা নারায়ণ 1944 সালে গান্ধী নীতি রচনা করেন, তিনি গান্ধীজির আদর্শ লিখেছিলেন। 1945 সালে MN রয় পিপলস প্ল্যান পেশ করেছিলেন। এবার দেখো, 1950 সালে জয়প্রকাশ নারায়ণ তার সর্বোদয় পরিকল্পনা নিয়ে প্রথম সোচ্চার হয়েছিলেন। জয়প্রকাশ নারায়ণ 1950 সালে তার সর্বোদয় পরিকল্পনা নিয়ে প্রথমবার সোচ্চার হন। এবার যেটা মেন টপিক সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন থেকে অনেক প্রশ্ন তোমাদের WBCS এক্সামে বা আদার্স বিভিন্ন এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও এসেছে বা GK হিসেবেও এসেছে। প্রথম দেখো, ভারতে 1950 সালে 15ই মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয়। এই প্রশ্নটা বারবার আসে যে প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল। তাহলে প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে 15ই মার্চ, এবং এর কোথায় হয়েছিল না, নিউ দিল্লিতে। উপরে লিখে দিয়েছি দেখো, পরে নিউ দিল্লিতে এটা গঠন করা হয়েছিল। এবার দেখো, এর চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এই প্রশ্নটা অনেকবার এসেছে যে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে ছিলেন, পণ্ডিত জওহরলাল নেহরু। তার সাথে দেখো, প্ল্যানিং কমিশন হলো নন স্ট্যাচুরেটি এবং এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। এই প্রশ্নটা আসবে যে চারটে অপশন দেওয়া থাকবে, যেখানে এই অপশনটা থাকবে সেটা হবে অ্যান্সার। প্ল্যানিং কমিশন ইজ এ নন স্ট্যাচুটারি অ্যান্ড এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, নেক্সট দেখো, 2014 সালে তার প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্ল্যানিং কমিশন বন্ধ করেন এবং এর পরিবর্তে নীতি আয়োগ শুরু করেছিলেন। ঠিক আছে, তাহলে প্ল্যানিং কমিশনের যখন বন্ধ হয়, 1914 সালে প্ল্যানিং কমিশন বন্ধ হয়ে গেছিলো এবং এর পরিবর্তে শুরু হয়েছিল নীতি আয়োগ। এবং সবসময় মনে রাখবে, এই প্ল্যানিং কমিশন এর হেড যে মানে চেয়ারম্যান, সবসময় দেশের যিনি প্রধানমন্ত্রী তিনি ছিলেন। যখন এইটা শুরু হয়েছিল চেয়ারম্যান, তখন পণ্ডিত জওহরলাল নেহরু দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তেমনি যেমন 1914 সালে যেমন বন্ধ হলো, তখনও কিন্তু দেশের প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তাহলে এইটা সবসময় মনে রাখবে যদি এম প্রশ্ন দেয় যে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে। অপশন থাকবে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আদার্স, আরও দুটো অপশন থাকবে। তাহলে কী হবে যে দেশের প্রধানমন্ত্রী যিনি, তিনি হবেন এই প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, এটা মাথায় ঢুকলো, খুব ইম্পর্টেন্ট, কিন্তু একদম মুখস্থ হয়ে নেবে ভিডিওটা দেখেই।
নেক্সট দেখে নাও, দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল NDC, মোস্ট ইম্পর্টেন্ট যে একটা, এখান থেকে একটা প্রশ্ন তোমরা এক্সামে পেয়ে যাবে, ঠিক আছে? ফার্স্ট দেখে নাও, 1952 সালে 6 আগস্ট NDC গঠিত হয়। এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল এটা গঠিত হয়েছিল 1952 সালে 6 আগস্ট, এই সালটা একদম মনে রাখবে। এটাও দেখো, এটি হচ্ছে নন স্ট্যাচুটারি এবং এক্সট্রা কনস্টিটিউশনাল বডি। এবং লাস্ট যেটা, এর কাজ হলো প্ল্যানিং কমিশনের তৈরি পঞ্চবার্ষিকী খসড়াকে চূড়ান্ত অনুমোদন করা। এই প্রশ্নটাও তোমাদের WBCS এক্সামে এসেছে, দেখবে যে প্ল্যানিং কমিশনের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তার চূড়ান্ত অনুমোদন করে কে? অপশন থাকবে NDC, RBI, SBI, বেশিরভাগ লোক RBI করে দেয়, নিয়ে অ্যান্সারটাকে ভুল করে দেয়। RBI কিন্তু নয়, এই যে 5 ইয়ার প্ল্যানসে চূড়ান্ত অনুমোদন কে দেয়? না, দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল NDC, ঠিক আছে? এবার যেটা মোস্ট টপিকস, এখান থেকে তোমাদের প্রশ্ন বারবার আসে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পুরো অল 5 ইয়ার্স প্ল্যান, এই 5 ইয়ার্স প্ল্যানসটাকে পুরোটা আমি তোমাদের একদম ডেসক্রিপটিভভাবে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকেই যা প্রশ্ন আসার এখান থেকেই পেয়ে যাবে তোমরা এক্সামে, ঠিক আছে? নেক্সট, ফার্স্ট দেখো, আজকে প্রথম যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটি শুরু হয়েছিল 1951 সালে এবং শেষ হয়েছিল 1956 সালে, এবং এর সম্বন্ধে পুরো ডিটেলসটা দেখব। ফার্স্ট হচ্ছে কৃষিক্ষেত্র, মানে হচ্ছে এগ্রিকালচারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছিল। তাহলে এই প্রশ্নটা আসবে তোমাদের এক্সামে, যে কৃষিক্ষেত্রে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, তখন অ্যান্সার কী হবে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট যেটা দেখো সেটা হচ্ছে হ্যারড ডোমার মডেল অনুসারে করা হয়েছিল। এই প্রশ্নটা অনেক সময় আসে তোমাদের WBCS এক্সামে, তোমরা PBS ইয়ার করলে বুঝতে পারবে যে এই প্রশ্নটা এসেছে যে 5 ইয়ার প্ল্যান কোন মডেল অনুসারে তৈরি হয়েছিল। তাহলে কী অ্যান্সার হবে? হ্যারন ডোমার মডেল অনুসারে তৈরি হয়েছিল। এবার দেখো আরও কিছু তোমাদের টপিক এর সাথে বলে রাখছি, প্রাথমিক পরিকাঠামোর উপর জোর দেওয়া হয়েছিল যাতে ভবিষ্যতে শিল্পক্ষেত্র ও উন্নতি ত্বরান্বিত করা যায়। এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ধারা হয়েছিল 2.1% জাতীয় আয়ের বৃদ্ধি, তবে অর্জিত ফলাফল ছিল 3.6%, মানে যেটা জাতীয় আয়ের বৃদ্ধির জন্য যেটা লক্ষ্যমাত্রা ছিল যে 2.1% জাতীয় আয় বৃদ্ধি করবে, সেই জায়গায় সেই আয়টা বৃদ্ধি হয়েছিল 3.6%, ঠিক আছে? বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকবে, তবুও তোমার, তুমি যে বইটা পড়ছো তার কাছাকাছি মিলিয়ে এটা হবে, ঠিক আছে? এবার দেখো, 3.6 বা কোনো বইয়ের 3.5 থাকবে, ঠিক আছে? এটা একটু অ্যাডজাস্ট করে নেবে। এবার দেখো, এই পরিকল্পনায় বড় ধরনের সাফল্য লাভ করেছিল কৃষিক্ষেত্রে বর্ধিত উপাদানের কারণে, এবং ICR ছিল 2.95%। এবার আমরা যেটা টপিক যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। এটা সব থেকে ইম্পর্টেন্ট 5 ইয়ার প্ল্যান, এখান থেকে বেশি এক্সাম তোমাদের আসে, এবং এটা হয়েছিল 1956 সাল থেকে 1961 সাল পর্যন্ত। এই পরিকল্পনার লক্ষ্য ছিল যে সরকারি পুঁজির সাহায্যে দ্রুত ভারী শিল্পায়ন। তাহলে এই প্রশ্নটা তোমরা PBS সিরিয়ালে দেখতে হবে যে কোন 5 ইয়ার প্ল্যান অনুযায়ী লক্ষ্য ছিল, বা তাদের লক্ষ্য ছিল যে ভারী শিল্পায়ন করা, শিল্পক্ষেত্রে ভারী মানে বড় বড় শিল্পকে প্রতিষ্ঠা করা। তাহলে এটা কি কি অ্যান্সার হবে? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। প্রথম 5 ইয়ার প্ল্যানে তোমাদের লক্ষ্যমাত্রা ছিল কৃষিক্ষেত্রে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের লক্ষ্যমাত্রা ছিল কি না? শিল্পায়নে। তাহলে এই দুটো তোমাদের ক্লিয়ার হয়ে গেলে, এবং আরেকটা প্রশ্ন যেটা এখান থেকে আসে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে নেওয়া হয়েছিল, তাহলে এটা কি হবে? না, মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হচ্ছে তোমার যেটা বললাম তোমাদের এখানে দেখে না, ফার্স্ট 5 ইয়ার হচ্ছে হ্যালেনডোমার, এবং সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হচ্ছে মহালনবিশ মডেল অনুসারে তৈরি হয়েছিল। এবার দেখো, এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ধার্য ছিল 4.5%, তবে অর্জিত ফলাফল ছিল 3.9%, এবং কোনো বই আবার 4.2 আছে, মানে একটু ডাউনে চলে গেছিলো, মানে লাভ হয়নি, লোকসানের দিকে একটু চলে গেছিলো, ঠিক আছে? এই পরিকল্পনার অপর একটি লক্ষ্য ছিল সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গড়ে তোলা এবং আয়ের বৈষম্য দূর করা। এরপর আমরা যেটা ডিসকাস করব, থার্ড 5 ইয়ার প্ল্যান। এই থার্ড 5 ইয়ার প্ল্যানটাও খুব ইম্পর্টেন্ট, এটা হয়েছিল তোমার 1961 সাল থেকে 1966 সালের মধ্যে, ঠিক আছে? এটা 5 ইয়ার করে হতো, 1961 থেকে 1966। এই পরিকল্পনার লক্ষ্য ছিল অর্থনীতিতে ভারতকে স্বনির্ভর এবং স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলা। বাৎসরিক বৃদ্ধির হার মাত্র 2.5% ছিল,
যা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা 5.6% চেয়ে অনেক কম। মানে এটা মানে এই বছরে মানে এই 5 বছরে যেটা লক্ষ্যমাত্রা ছিল যে 5.6% এটা বাড়াবে, কিন্তু সেটা হয়েছিল মাত্র 2.5%। এবং এখানে দেখো এই পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণটা কি, এই 5-year plan ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে, মানে 3rd 5-year plan ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে যে চীনের সাথে ভারতের, চীন ভারতকে আক্রমণ করেছিল, মানে চীনের সাথে ভারতের যুদ্ধ হয়েছিল 1962 সালে, তারপরে 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এবং কম বৃষ্টিপাত। তাহলে এই 1961 থেকে 1966 সালের মধ্যে এই 3টে ব্যাপার হয়েছিল, সেই জন্য এই পরিকল্পনা একবারে ব্যর্থ হয়ে গেছিল। ঠিক আছে, এবার তোমাদের এইরকম প্রশ্ন চলে আসবে যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ কোন মানে 5-year plan হয়ে সময় হয়েছিল, তাহলে অ্যান্সার কী হবে, 3rd 5-year plan। একদম এগুলো ডেট বাই ডেট মুখস্থ করে নেবে। এবার দেখো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাৎসরিক পরিকল্পনা, এটা নেওয়া হয়েছিল 1966 সাল থেকে 1969 সাল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হওয়ার দরুন সরকার প্ল্যান হলিডে ঘোষণা করে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে এই সময় সরকার 3টি বাৎসরিক পরিকল্পনা তৈরি করেছিল। এই সময় ভারতীয় মুদ্রার অবমূল্যন ঘটে 1966 সালে, যেহেতু যুদ্ধ হয়েছিল। তবে প্রায় একই সময়ে দেশে সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে তোমাদের এক্সামে দিয়ে দেবে যে বাৎসরিক পরিকল্পনা কবে হয়েছিল, মানে সাল কোন সাল থেকে কোন সালের মধ্যে হয়েছিল, অ্যান্সার কী হবে, 1966 থেকে 1969 সাল পর্যন্ত। এবার যেটা হবে সেটা হচ্ছে 4th 5-year plan, এটা কী হয়েছিল 1969 সাল থেকে 1974 সালের মধ্যে। এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল উন্নয়ন ও স্থিরতা। বার্ষিক বৃদ্ধির হার কেবলমাত্র 3.8% ছিল, যা লক্ষ্যমাত্রা 5.7%-এর থেকে অনেক কম। এবং এই পরিকল্পনা গ্যাডগিল মডেল অনুসারে হয়েছিল। তাহলে 4th 5-year plan কোন মডেল অনুসারে হয়েছিল, গ্যাডগিল মডেল অনুসারে। বা তোমাদের এমন প্রশ্ন দিয়ে দেবে যে গ্যাডগিল মডেল অনুসারে কোন 5-year plan হয়েছিল, অ্যান্সার কী হবে, 4th 5-year plan। এবার দেখো এই পরিকল্পনাকালেই 1969 সালে 19শে জুলাই 14টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এমন প্রশ্ন দেবে যে কোন পরিকল্পনায় প্রথমবার ব্যাংকের জাতীয়করণ হয়েছিল, 14টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল, অ্যান্সার কী হবে, 4th 5-year plan। কত সালে হয়েছিল, 1969 সালে। তাহলে এই প্রশ্নটা আসবে যে 1969 সালে কতগুলি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল, অ্যান্সার কী হবে, 14টি ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। এমনও ঘুরিয়ে দিয়ে দিতে পারে যে 14টি ব্যাংকে জাতীয়করণ কবে হয়েছিল, 1969 সালে। এবার দেখো এই সময় চালু হয়েছিল MRTP আইনও, এই সময় MRTP আইনও চালু হয়েছিল। এবং এর সাথে যেটা একটু টপিক যেটা তোমাদের পড়তে হবে, এই পরিকল্পনাকালে দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধি, মানে জিনিসপত্রের দাম খুবই বেড়ে গেছিলো। এবং 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশ থেকে আগত শরণার্থীরা দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছিল, মানে খুবই অর্থনীতি খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো এই সময়। এবার আমরা ডিসকাস করব 5th 5-year plan এবং আজকে লাস্ট প্ল্যান আজকে। ঠিক আছে, 5th 5-year plan হচ্ছে 1974 সাল থেকে 1978 সালের মধ্যে হয়েছিল। এই পরিকল্পনার লক্ষ্য ছিল দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জন। কারণ কি, এর আগের প্ল্যানেই আমরা পড়লাম যে এই সময় তোমাদের ভারত পাকিস্তানের যুদ্ধ এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শরণার্থীরা ভারতে চলে এসেছিল। ঠিক আছে, সেই সেই সব ব্যবস্থাটাকে এই পরিকল্পনার লক্ষ্য ছিল যে দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জন। এই পরিকল্পনার উন্নয়নের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 4.37% এবং অর্জিত ফলাফল ছিল 4.8%। এই পরিকল্পনায় রপ্তানি বৃদ্ধি এবং আমদানি কম করার উপর জোর দেওয়া হয়েছিল। জনতা দল সরকার এই বছর আগেই এই পরিকল্পনা শেষ করে দেয়। এই পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধি 5.3% হারে হয়েছিল। ঠিক আছে, কারণ দেখো এটা তোমার 5-year plan ছিল, কিন্তু 1 বছর আগে এই প্ল্যানটা জনতা দল, সেই সময় যারা মানে যে দল ইয়েতে ছিল তোমাদের ক্ষমতায় ছিল, তারা এই 1 বছর আগে এই 5-year planটা শেষ করে দেয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে বাকি পার্টগুলো তোমাদের কমপ্লিট করে দেবো 5-year plansের। তার একটা একটা পার্ট করলেই 5-year plansটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, এবং 5-year plans থেকে তোমাদের সমস্ত রকমের প্রশ্ন বিভিন্ন এক্সামে আসে। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।